কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই জন্য আলাদা করে আর কিছু বলছি না। আজকে শুরুটা একটু অন্যভাবে করলাম। আমার 5-6 মাস ধরে প্রায় এইটার সাথে, মানে এই জিনিসটার সাথে একেবারেই বিচ্ছিন্ন ছিলাম, একেবারেই ডিটাচ বলতে পারো, রিলিট বসে যায়নি এই আমার কপাল ভালো আর কি। মানে আমার ঠাম্মা শাশুড়ি মানে আম্মা আমি বলি, তো আম্মা এসে মাঝে একবার বাজিয়ে রোদে ফোদে দিয়েছিল যখন এসেছিল, তো ওই জন্য বোধ হয় রিটটা বসেনি, না হলে বোধ হয় বসে যেত। মানে 5 মাস মতো ওটা ওখানে ছিল, ওখানেই ছিল, আমরা কেউ মানে পাপা মামনিরা তো বার করেনি, আম্মা এসেছিল, আম্মা যখন এসেছিল তখন আম্মা একবার বার মানে পাপাকে দিয়ে বার করেই রোদে দিয়েছিল, তাই জন্য বোধ হয় রিটটা বসেনি, নাহলে সেটাও যেত। প্লিজ কেউ কিছু মনে করো না, জানি খুব হয়তো ভালো হয়নি, খুব কেন হয়নি হয়তো ভালো, কিন্তু জাস্ট নিজে বসে ওই ধুলো গুলো ঝাড়ছিলাম আর কি, তখন ইচ্ছে হলে একটু করার তাই জন্য করলাম, তো তোমাদের সাথে শেয়ারও করলাম। সেটা এমন কিছু নয় যে আগে থেকে অনেক প্র্যাকটিস করে, বা তোমরা নিজেরাও জানো যে ব্যাঙ্গালোর তো আর আমি হারমোনিয়াম নিয়ে যাইনি, তো সেখানে প্র্যাকটিস করিনি, অলরেডি আমার 5-6 মাস সেখানে গ্যাপ হয়েই গেছে, প্লাস আবার ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমি কয়েক সপ্তাহ মতো বন্ধ রেখেছিলাম, এত কাজের দেখো এগুলো সব গোটাগুলো বেরিয়ে গেছে সেখানে তেল দেওয়ার পর। যাই হোক, আর সেদিনকে তোমাদেরকে বলছিলাম যে প্রেশার কুকার সেই বাজ করেছে, দেখো হাত পা কাজ করলে এই মানে জল ঠল ঘাটলে তখন এই ফোসকা গুলো পরে, আদারওয়াইজ একটু পুড়ে গেছে আর কি, লাল হয়ে গেছে। যাই হোক, একটা কি ক্রিম দিয়েছে মামনি, ওটা লাগাচ্ছে, ওটা লাগানোতে একটু কমেছে আর কি, আশা করি ঠিক হয়ে যাবে, মানে সেরে গেলে ঠিক হয়ে যাবে। তো চলো পরের কাজে যাওয়া যাক। ডালিয়াটা বসে এসেছি, ডালিয়াটা তোমাদের সাথে শেয়ারও করেছি, ডালিয়ার রেসিপিটা শেয়ার করার সাথে সাথে কিছুটা গান আর কি গেছে, যে ভালো লাগলো আর কি, পুরোটাই ওরকম বসে বসে করলে মনে হলো যে আমার নিজেরই ভালো লাগছে না, তো তোমাদেরও দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না, তো ওই জন্য আমি ডালিয়াটা করতে করতে বাকিটুকু আবার শেয়ার করে দিলাম। তো চলো দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, পুরো ভিডিওটার সাথে থেকো, না হলে কোনো দিনও ভালো লাগা বা ভালোবাসা কোনোটাই তৈরি হবে না। তো চলো দেখতে থাকো বন্ধুরা। জাস্ট স্নান দান করে এলাম, এবার যাব বেগুনটা ভাজতে, আমরা ডালিয়া খাবো বললামই আমি আর মামনি, আর ও আর পাপা খাবে হচ্ছে, মানে পাপা তো খেয়ে চলে গেছে, আর ও খাবে হচ্ছে অরুরের ডাল করেছে আর হচ্ছে আলু পোস্ত আর বেগুন ভাজা, আজকে নিরামিষ খাবে, ও বলেছিল গণেশ পুজো করবে, আর ওই দেখো দুজনকে দেখতে পাচ্ছ এসে টিভির ইনস্টলেশন করার জন্য বলেছিলাম যে আজকে আসবে, এসেছে তাই। তো চলো বেগুন ভাজা করে নি, তোমরা সাথে থাকো। দেখো বেগুন ভাজাটা সবে বসলাম, মাগানোই ছিল, আর ডালিয়াটাকে এরকম দেখতে হয়েছে, নুন দেখলাম আমি এদিক থেকে, খেতেও খুব ভালো হয়েছে। তো দেখা যাক, মামুনির বেশি করে আজকে বলেছিল যে ডালিয়া খাবে, তো মামুনি আমার হাতে ডালিয়া খুব ভালো খায়, তাই জন্য আমাকে করতে বলেছিল, দেখা যাক মামুনি কেমন খায়। তো টিভি লেগে গেছে, আর প্রথম সবার প্রথমে টিভিতে কি দেখা যায়, দেখা যাক কি দেখা যায়। সবার প্রথম আর কিছুই না, আমাদের ব্লগটাই চালিয়ে দিয়েছি কালকে যেটা গেছে, তো চলো দেখতে থাকি। হাই গাইস, গুড মর্নিং, আমি দেবলিনা, আমার বাড়িতে তো তোমাদের সবাইকে জানাই স্বাগত, আজকে দিনটা শুরু করছি এখন থেকে। আজ হলো গণেশ চতুর্থী, তো আমাদের এই ছোট্ট গনুকে আজকে পুজো করবেন উনি, মানে আমার বর, তিনি বলেছিলেন যে তিনি আজকে পুজো করবেন, মালা পরাতে গিয়েই তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন, কারণ আমাদের গনু হয়ে গেছে ছোট, মালা হয়ে গেছে তার 4 গুণ বড়, মানে মালাটাকে দোভাজ করেও পরানো ঠিকঠাক করে সম্ভব হচ্ছিল না, তো বিশেষ বিশেষ দিনে ওনার মনে পড়ে একটু ঠাকুরকে আমি পুজো দেবো, যদিও সেরকম কিছু নয়, ওকে পুজো দেওয়ার কথা বলেও দিয়ে দেয়, ব্যাঙ্গালোরে কোনো অসুবিধায় থাকলে আর কি ও দেয় পুজো, ওরকম কোনো ব্যাপার নেই, আবার শুনলে পরে রেগে যাবে যাই হোক না কেন, না না পুজো দেয় দেয়। সেই দুপুরের পর আবার এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর এখন এসে আমি ড্রেসিং টেবিলটা গোছাতে তোমাদেরকে দেখাচ্ছি, ড্রেসিং টেবিলটার খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, ড্রেসিং টেবিলের আপাদমস্তকের অবস্থা এরকম হয়ে রয়েছে, এটাকে এখন গোছাবো, পাপা নাকি কিচ্ছু খুঁজে পাচ্ছে না এখানে, তাই আমাকে অনেকদিন ধরেই বলেছে গোছানোর জন্য, তো আজকে ভাবলাম যে গুছিয়ে দিই আর সময়টা নষ্ট না করে, তোমরা সাথে থাকো আমি গুছিয়ে নিই। তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি, সত্যি বলতে যদি লাইফের সব কাজই এরকম ফাস্ট ফরওয়ার্ড করে করা যেত তাহলে বোধহয় 2 ঘন্টার কাজটা 5 মিনিট কিংবা 10 মিনিটেই করা সম্ভব হতো, যাই হোক ইয়ার্কি মারলাম, তো চলো কাজগুলো করে নিই ঠিকঠাক করে, তারপরে আসছি তোমাদের সাথে আবারও গল্প করতে, তোমরা কিন্তু সাথে থেকো, পালিয়ে যাবে না কিন্তু। গোছানো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ঠিকঠাক হয়েছে আর কি, একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল ওগুলোকে ঠিকঠাক করে দিয়েছি, তো চলো
আছে এখানে টাটা। তোমাদের সামনে আর আসতে পারিনি, তার কারণটা হচ্ছে আজকে ছিল গোছানোর এই কটা জিনিস, তাও ভালো করে খুব একটা হয়নি। এখানে ওরগুলো টানানো থাকে, তো এইরকম ভাবে আপাতত কিছু ভাবে একটু গোছালাম, কারণ শুধু নিয়ে নিয়ে পড়া হচ্ছিল আর এই অবধি শেষ আর কি। এই জামা কাপড়ের নিচের থাকটাতে যা যা লাগে না, ওই ব্যাগপত্র ওইসব ঢোকানো থাকে। তারপর যাবো আটা মাখতে, তো আটাটা মেখে আসি। মাত্র এখন এসে একটু বসলাম, ওকে বললাম তুমি ফ্যান ফ্যান অফ করো, আগে এসিটা দাও আর কি, মানে গরম লেগে গেছে পুরো। একে তো আলমারি গোছালাম, তারপরে কতগুলো জামা কাপড় ছিল ওগুলো ভাঁজ করলাম, মামনিকে আটা মেখে দিলাম, এই এসে বসলাম একটু। মানে এতটাই গরম লাগছিল যে আর পারা যাচ্ছিল না। তো আর কি, এখন বাজে হচ্ছে আজকে দুজনেরই কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে, এখন বাজে 10:41। আমি আটাটা মেখে দিয়ে এলাম, মামনি চিলি পনিরটা করেছে, এখন রুটিটা বানাবে, তারপর আমরা খেতে যাব। মোটামুটি আজকে শুতে শুতে, বুঝতেই পারছো মানে খেতে সবকিছু করে আস্তে আস্তে 12টা, তারপর আমার এডিটটা করে রাখি। আমি তোমাদেরকে বলেছি যে আমি রাতে এডিটটা করে রেখে দিই, তো মানে সবকিছু করে করে আজকে মনে হচ্ছে আমার 1টা বেজে যাবে। তারপর এই জায়গাটা একটু গোছাবো ভেবেছি, এই জায়গাটা এখনো গোছানো হয়নি আমার। কি বলতো, যখন হুজুকটা ওঠে তখন যদি সাথে সাথে করে ফেলি না, তাহলেই করা হয়ে যায়, নয়তো আর করাই হয় না। এই পাশটাতে ছিল হচ্ছে, দেখো এই চেয়ারটার উপরেও অনেক কিছু ছিল, ওখানটাও ফাঁকা করেছি, জাস্ট কালকে পরে বেরোনোর জন্য জামা কাপড় ওখানে রাখা আছে। কালকে একটা নতুন ব্লগ পেতে চলেছো, কালকে যাবো একটু, সবসময় সাসপেন্স রাখতে ভালো লাগে না, কালকে যাবো কেনাকাটা করতে, পুজোর ইচ্ছে আছে আর কি, আবারও বলছি ইচ্ছে আছে। যদি বাই চান্স কিছু কাজ না এসে পড়ে বা শরীরের কিছু খারাপ না হয়, তাহলে আমাদের যাওয়ার কথা আছে। যাওয়ার কথা আছে হচ্ছে আমি ও মামনি আর আমার মা যাবো, চারজনে যাবো কালকে। স্প্ল্যানেডও যাবো ওখান থেকে, যেহেতু স্প্ল্যানেড থেকে চাঁদনি একদমই একটুখুনিক, তো পাপাকে ডাকবো, যদি পাপার কাজ না থাকে তাহলে পাপা আসবে, যদি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পাপার সাথে একটু দেখা করেও আসতে পারি, কোনোটাই ঠিক নেই। আমরা এরকমই হুজুকে চলি, কোনোই কিছুরই ঠিক থাকে না, যখন যেটা হয়ে যায় তখনই সেটা করি, সাথে তো তোমরা থাকবেই, যেটাই করি না কেন তোমাদের সাথে তো শেয়ার করবোই। আজকে আর কথা বাড়াচ্ছি না, বক বক করছি না, আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, আর আমিও চেষ্টা করবো সুস্থ থাকার, ভালো থাকার, সাবধানে থাকার। তো চলো আজকের মতো টাটা, আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলে অবশ্যই কী জায়গাটা কেন ভালো লাগেনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমাকে রোজ এগিয়ে যাওয়ার একটা করে নতুন পথ দেখাচ্ছ, সাহস দিচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রোজই একই কথা বলছি কিন্তু এটা আমাকে বলতেই হবে। তো চলো, তারাও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।